2029 সাল পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট দলে থাকছেন বিশাল কায়েত, গোলের নিরিখে সবুজ মেরুনের অন্যতম একজন নির্ভরযোগ্য প্রহরী তিনি। সম্ভবত এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল, আর এবার কিছুদিনের মধ্যেই রয়েছে আইএসএলের ম্যাচ। এই মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লীগ দুই খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে, ফলে লম্বা মরশুমে লম্বা লড়াই শুরুর আগে বিশালের সঙ্গে চুক্তি বাড়িয়ে দিল মোহনবাগান। এই প্রসঙ্গে মোহনবাগান গোলকিপার বললেন, সারা জীবন মোহনবাগানের হয়ে খেলতে চায়। 2022-23 মরশুমে চেন্নাই এফসি থেকে মোহনবাগানে সই করেছিলেন তিনি, তারপর থেকে সবুজ মেরুন জার্সিতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তরুণ গোলকিপার। মোহনবাগানে ধারাবাহিক সাফল্যের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 2023 সালে ডুরান কাপে জেতেন গোল্ডেন গ্লাভস। তার আগে 2022-23 মরশুমে আইএসএলের সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তার হাতে, আর এবার ডুরান কাপ প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। পরপর দুটি ম্যাচে টাই ব্রেকারে নায়ক হয়ে ওঠেন বিশাল কায়েত, আর এবার তার সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি সেরে নিল মোহনবাগান। বিশাল বলেন, সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, সেই জন্য এই লম্বা চুক্তিতে সই করলাম। তিনি আরও জানান, এবারেও আইএসএল এবং সুপার কাপ জেতার মতো দল রয়েছে আমাদের, এবং গতবারের চেয়ে এবার অনেক বেশি শক্তিশালী আমরা। এসিএল টুতে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবগুলির সঙ্গে, সেখানে গোল বাঁচানো ও আমার কাছে বড় চ্যালেঞ্জ। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।